আইডি ওয়ার্ল্ডস ফার্স্ট সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক এখন আর্ন করবে তুমিও সাথে থাকছে আনলিমিটেড ফান বন্ধু আড্ডা লাইভ টিভি আর গান সময় কাটবে ভয়েস ভিডিও কল আর সেলিব্রিটি লাইভে এই অডিশনে পাস করলে নায়িকা হওয়ার ব্যাপারে আপনাকে কেউ ঠেকাতেই পারবে না আচ্ছা ভাইয়া এখানে এত অন্ধকার কেন না অন্ধকার না যেখানে আলো আছে আলো সেখানেই থাকার কথা এখন আমরা আপনার বিভিন্ন এক্সপ্রেশন দেখব বেশিরভাগ এক্সপ্রেশনই হাসির মজার প্রেমের ওকে স্টার্ট আপনি কি নায়িকা হতে এসেছেন জি আপনার চোখগুলো কি বিলাইছ কটা না কি এটা লেন্স লেন্স করেছেন জি Hi, this is Avi and this is a prank. আপনারা আসলে রাতে ভূতের ভয় ভূত কি আছে ভূতের অস্তিত্ব যে কেউ যে কোনো সময় ভূত দেখে পড়ে যায় লুটিয়ে পড়ে মাটিতে তো এ আসলে নায়িকা হওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে কিন্তু আমরা তাকে নায়িকা বানিয়ে দিয়েছি তো এটা একটা ডিফারেন্ট ওয়েতে একটা প্ল্যান ছিল হোপফুলি আপনারা খুব মানে এনজয় করেছেন অ্যান্ড এই মোটা অত পুরোপুরি সেন্সলেস হয়ে গেছে তো এটা যে সরা ঠিক আছে সরা 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 ভাই রিক্সায় উঠতে পারতেছেন একটু আসবেন একটু হেল্প করবেন ভাই আসেন চোখে মুখে ভেলকি লাগান আর আমাকে দেখেন কিন্তু দেখতে পারবেন না কারণ আমি তো প্র্যাঙ্ক করি এবং আপনার সেই প্র্যাঙ্ক দেখেন কিন্তু আমাকে দেখেন না এটাই তো মিস্ট্রি এটাই তো বলা যাবে না কে আমি কে আমি কে আমি মজাই তো মজা হ্যাঁ আমাকে তো দেখা যাবে না আমার ছেলেপেলেরা প্র্যাঙ্ক করবে এবং সেটি আপনারা দেখবেন প্রতিবারের মতো এবারও আসছি নতুন করে প্র্যাঙ্ক নিয়ে আপনাদের মাঝে আমি উপভোগ করুন আমার করা প্র্যাঙ্ক মজা 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 এই এক অদ্ভুত মজা এই জন্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখুন হাস্যকর প্র্যাঙ্ক যখন যে কাউকে সাথে খবল দিলে সাদা শার্ট কালো প্যান্ট বেল্ট শু খোঁচা খোঁচা দাঁড়ি শুটিং শুটিং কি খাবো আচ্ছা দোসা খাবি নাকি ছোলা ভাটুরা ছোলা ভাটুরা খাবো না না আমি হান্ডি বিরিয়ানি খাবো তুই বল আমি হান্ডি বিরিয়ানি খাবো তুই এতগুলো খাবি হ্যাঁ আমি সব খাবো আচ্ছা একটা হান্ডি বিরিয়ানি একটা ছোলা ভাটুরা একটা দোসা আর দুটো কোক ওকে চল গড নোজ লাইকে এতগুলো খাবো শুন বাঁকড়া পেয়ে গেছি ওই যে সামনে দুটো বসে আছে না একটার গায়ে লাগাই দিব কি লাগাই দিব সর্প কন্যাকে লাগাই দিব ঠিক আছে শুন
একটা কথা বলি, সুন্দর করে ভিডিও করবে, ঠিক আছে? আর জুম এফেক্ট দিবে, প্যান এফেক্ট দিবে, ঠিক আছে? যাতে মনে হয় যে একদম প্রফেশনাল ভিডিও, ঠিক আছে? আজকে ফুটটা একটু তাড়াতাড়ি দিবেন। মানে আমি বুঝলাম না ছেলেটার সমস্যা কি, আউট অফ নোওয়্যার এসে তারপর আমি ওকে বুঝাবো প্র্যাঙ্ক কাকে বলে, কত প্রকাশ। এক্সকিউজ মি আপু, আপনার ওই দিনকার একটা সাপের ভিডিও দেখছি, সেই হয়েছে? ড্রাইভার কি গাড়ি চালানো জানে না? হ্যাঁ, ও তো আমাকে মেরে ফেলতো আমাদের দুজন। আপনি আমাদের সম্বন্ধে নষ্ট করছেন সেটা আমি
আর তা না হলে যে কোনো দিন রাস্তা কিসে মিলবে আমি না কিন্তু এটা আপনার সঙ্গে যেটিও করতে পারি ঠিক আছে বলছিলাম তোকে বারবার যাব এত রাত অবধি লাইট জ্বালিয়ে রেখেছিস কেন ঘুমাবি না হ্যাঁ ঘুমাবো আচ্ছা বাবা এই যে আমি প্র্যাঙ্ক করি এটাকে আমি ভুল করতেছি অবশ্যই ভুল করছিস এভাবে মানুষকে বিব্রত করা ঠিক না এগুলো বন্ধ কর নে শুয়ে পড় আচ্ছা আমরা এখন খাবো খাওয়া শেষ করে একটু শপিং এ যাবো শপিং এ কিছু শপিং আছে ওই শপিং গুলো শেষ করে তারপর বাসায় যাবো ঠিক আছে এই খাবারটা কিন্তু মজা তাই না আমি একটু বসতে পারি কথা বলবো প্লিজ আমি সরি বলার জন্য আসছি আই এম এক্সট্রিমলি সরি যেটা আপনার সাথে ঘটেছে বা আমি ঘটিয়েছি সেজন্য আমি এক্সট্রিমলি সরি এটা আমার উচিত হয় নাই আসলে আমি ইউটিউবে প্র্যাঙ্ক নিয়ে আসলে ভিডিও আপ করি মানে আমি সবসময় ভাবতাম এটা একটা ফান বাট নাও আই রিয়েলাইজ এটা আসলে উচিত না মানে একজন দুইজন যাই হোক কিছু মানুষ তো আমাদেরকে ফলো করে আমাদের আসলে এমন কিছু করা উচিত যেটা থেকে আসলে মানুষ ভালো কিছু শিখবে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি এটা আমাদের রেসপন্সিবিলিটিজ এর মধ্যে পড়ে সো আমি এক্সট্রিমলি সরি আমি আপনাদের সাথে যেটা করেছি সেটার জন্য আমি সত্যি মন থেকে সরি অ্যান্ড থ্যাংকস টু ইউ আপনি আমাকে অনেক শক্ত কিছু কথা বলেছেন সেজন্য আমি রিয়েলাইজ করতে পেরেছি সেজন্য আপনাকে ধন্যবাদ সো আমার প্রতি কোনো রাগ থাকলে আপনি সেটা ভুলে যান আপনি যদি সত্যি মন থেকে সরি হয়ে থাকেন দেন ইটস ফাইন নেক্সট টাইম আর এমন করেন না আর এখন আপনি যেতে পারেন থ্যাংক ইউ মানে আপনারা কি ভাবছেন আমি অন্য কোনো নতুন কোনো প্র্যাঙ্ক করব ইটস নট লাইক দ্যাট না না ঠিক আছে আপনি এখন যেতে পারেন থ্যাংক ইউ প্লিজ অন্যভাবে নেবেন না আমি কিন্তু সত্যি মন থেকে সরি বলেছি কি খাইতেছো ঠিক মতো তো হ্যাঁ খাওয়া ঠিক মতো হচ্ছে তো হ্যাঁ পেট ভরে খাচ্ছ তো লিখি তো আমরা লিখি লিখে ফেলি আমি আবি অনেকেই আমাকে চেনেন অনেকেই আমাকে চেনেন না কারণ আমি এর আগে অনেক ভিডিও তৈরি করতাম অনেক
যদি আমার ফলোয়ার, আমি সবসময় একটা হেলমেট মাথায় দিয়ে ভিডিও আপ করতাম। তো আজকে আপনাদের সামনে একটা আমার নিজের চেহারা কিংবা শরীরে আমি বসে আমি কিছু কথা শেয়ার করছি। বিভিন্ন ব্র্যাঙ্ককে আমাকে দেখা গেছে, কিন্তু অনেকে হয়তো জানতেন না যে আমি এটা আমি ইচ্ছে কিন্তুভাবে নিজেকে হাইড করে রাখি। আর আমি যখন অনেক ব্র্যাঙ্ক করতাম, যেটা অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে থাকে যে আমি কি ব্র্যাঙ্ক করি, কারণ আমরা যারা ব্র্যাঙ্ক করি তাদেরকে একবার মানুষ দেখে ফেললে, সবাই চিনে ফেললে, হয়তো সেই ব্র্যাঙ্কগুলো আর আমি ভেবেছিলাম যে আমি আর করতে পারবো। কিন্তু আমি কিছু আমার নিজস্ব ফিলোসফি যেটা আগে ছিল না, সেই ফিলোসফিটা একজন মানুষের দ্বারা তৈরি হয়েছে, আমার বাবার দ্বারা তৈরি হয়েছে, সেটা আপনাদের সামনে শেয়ার করবো। আমরা যারা ব্র্যাঙ্ক ভিডিও করি, এই ব্র্যাঙ্ক ভিডিওটা আসলে আমরা ফলোয়ার গেইন করার জন্য ফান এরকম ভাবতাম, যেটাকে মজা ওয়ার্ল্ড ওয়াইডে এই ভিডিওগুলো চলে। কিন্তু সেই জায়গার থেকে আমাদের সাথে আমি এটা বুঝতে পারি বা রিয়েলাইজ করতে পারি, সেটা হচ্ছে যে মানুষের ইমোশনকে আঘাত করাটা যে ব্যাপারগুলো সেটা আসলে আমার উচিত না। যদিও আমরা পরে বলে দিই, বলে তারপরে ভিডিও ডাক করি, কিন্তু তারপর আমাদের দেশের মানুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের অনেকেই এটা পছন্দ করছে না। সো সেই জায়গার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো প্র্যাঙ্ক করব না। যদিও এটা একটা ফান ছিল, কিন্তু তারপর আমি এটা করব, কারণ আমি কারোর ইমোশনে আঘাত করতে চাই না, আর আমার বাবাও এটা পছন্দ করছে না। তো অনেক সাজেন আমার একজন বন্ধু বলবেন, একজন শোভাকান্ত বলবেন, যার সাথে আমি প্র্যাঙ্ক করেছিলাম, সে আমাকে বলেছে যে যেহেতু মানুষ আপনাদেরকে ফলো করছে, মানুষ আপনাদেরকে ভিডিওটা দেখে পাঁচ এলিমেন্ট সব মজা পায়, আপনাদেরকে তো কিছু মানুষ ফলো করছে, যেহেতু আপনি আশাবাদ থেকে আসেন আপনাদেরকে অনেকেই ফলো করেন, তো ওয়াই নট কিছু ভালো কাজ। তো আমি আমার নিজেকে এই সিদ্ধান্তে আমি এসেছি যে আমি এখন থেকে কিছু ভালো কাজ করব। সমাজের অনেকেই না খেয়ে থাকে, রাস্তায় অনেক পথ শিশু দেখা যায়, তো আমি দুই তিনজন করে শুরু করলাম, আমি ওদেরকে শিক্ষা দিব, বস্ত্র দিব, ওদেরকে তিনবেলা না এই জিনিসগুলো আমি করতে চাই, এবং এটা আমার রিয়েলাইজেশন থেকে আমি করতে। আর সে ধরনের ফান বা প্র্যাঙ্ক করা আবেগকে আপনারা খুঁজে পাবেন না। আজকের থেকে আমি আমার এই চেহারাই আসবো, কিছু ভিডিও আপ করবো, আর যারা হয়তো বা ফানটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন তারা হয়তো বা সেই আবেগটাকে মিস করবে, কিন্তু আমার কিছু করার নাই। আমি কারো ইমোশন নিয়ে খেলতে পারবো না, আমি কাউকে আঘাত করতে পারবো না। আমি সমাজের একজন মানুষ, এমন একজন মানুষ হতে চাই যে সমাজের তার কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা সেটা পালন করি। তো আমি আজকে শিশুদেরকে সরে ও সরে আসলে লেসন দেব। তো আমার এই যে নতুন যে পথ চলা, সেই পথ চলাতে আমার বন্ধু আপনারা দেখেছেন বিভিন্ন প্র্যাঙ্কে আনন্দ মতা করে, ও আমার সাথে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আর সবসময় নিজের মনকে এটা বোঝাবেন যে আপনি আসলে এই সমাজে বা এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন ভালো কিছু করার জন্য, যাতে মানুষের উপকার হয়। সেই ভালো কিছু করার উদ্দেশ্যেই আমাদের এখন এই চ্যানেলটা কাজ করবে। সো আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ, কেউ মন খারাপ করবেন না, আমি আমার ভুল শুধরে নিচ্ছি। আপনারা কি আপনাদের ভুল শুধরে নিচ্ছেন? কিরে তুই ঘুমোস, ঘুমো। আচ্ছা বাবা, আমি কি এখন ঠিক কাজ করছি? অবশ্যই ঠিক কাজ করছি, এমনটি সবার করা উচিত। গুড জব মাই সান, গুড। হ্যালো, সরি এত রাতে ফোন করলাম, ঘুমিয়ে পড়েছিলাম। না না, ঘুমাইনি, বলেন না। আসলে আপনার কিছু কাজ দেখছিলাম, অনেক পজিটিভ কিছু কাজ করছেন, দেখে ভালো লাগলো, তাই ভাবলাম আপনাকে ফোন দিকটা অ্যাপ্রিশিয়েট করি। থ্যাংক ইউ। আমাকে ফোন করেছেন, আপনার বয়ফ্রেন্ড মাইন্ড করবেন না তো?
না, মাইন্ড করবে না, কারণ আমার বয়ফ্রেন্ড নেই। কিন্তু আপনার গার্লফ্রেন্ড মাইন্ড করবে কিনা সেটা বলেন। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনি কি বলতে চাচ্ছেন আপনি সিঙ্গেল? ইম্পসিবল। না, এটা নিয়ে মিথ্যা কথা বলবো কেন? সত্যি বলছি, ট্রাস্ট মি। ওকে, জানেন বাবা এই প্রথম আমার কোনো কাজের প্রশংসা করলো। আর আসলে ভিডিওগুলোর নিচেও যে কমেন্ট সেকশনে যে কমেন্টসগুলো আসছে সেগুলো খুবই পজিটিভ। না, আসলে এটা সত্যি যে ভালো কাজ করলে মানুষ প্রশংসা করে। আমি এতদিন যা করেছি খুব একটা ভালো কাজ করিনি, আসলে খুব জঘন্য কাজ করেছি। আপনাকে ধন্যবাদ আমাকে আসলে সঠিক পথটা ধরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি কালকে ফ্রি আছেন? জি, আছি তো। আচ্ছা, তাহলে কালকে দেখা হচ্ছে। ছিল খেয়ালি পনা ভীষণ, এই আমার ছিল অগোছালো জীবন, এই আমার ছিল খেয়ালি পনা ভীষণ, এই আমার ছিল অগোছালো জীবন। সত্যি আমার মনে হয় আমি ওকে পছন্দ করে ফেলেছি। আবির কি জানে যে তুই ওকে ভালোবাসিস? না তো তুই কি ওকে বলবি না? একটা মেয়ে হয়ে আমাকে কি করে বলে দিই বল? তুই এই সময়ের মেয়ে হয়ে তুই এই কথা বলছিস? উফ, এত কথা বলিস না তো। তুই খালি আমাকে এখন বল যে তুই না আমাকে একটা ওয়ে বের করে দে যে ওকে ফেস টু ফেস না বলে আমি ওকে অন্য ওয়েতে মানে কিভাবে বোঝাবো দ্যাট আই লাভ হিম। তুই একটা কাজ কর, তুই একটা ভিডিও বানা, ভিডিও বানিয়ে মানে ভিডিওতে ওকে প্রপোজ করবি, দেন ওটা ওকে সেন্ড করে দে, ঠিক আছে? আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া। ঠিক আছে, করে ফেল। মানুষ তো ভালোবাসলে অনেক পাগলামি করে, আমিও না হয় একটু করলাম। আবি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে হাসি মুখে সুন্দর করে একটা ভিডিও করে পাঠাও, আর যদি না করো তাহলে আমি এই ফাঁসিতে ঝুলে পড়ব।
রকম কথা তুমি দাও প্রতিদিন আমায়, খুঁজে পাওয়া যায় না তোমায় কথা রাখার বেলায়। প্রবলেমটা কি, আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না। যতবারই ফোন দিই ততবারই বিজি দেখায়। হ্যাঁ বিজি দেখায়, আসলে বিজি না, তোমার নাম্বারটি ব্লক করা, দ্যাটস হোয়াই। মানে তোমার নাম্বারটা ব্লক করা, আই ব্লক ইট। বাট হোয়াই? আই ডোন্ট ওয়ান্ট দিস রিলেশনশিপ, আই ওয়ান্ট ব্রেক আপ। মানে মানে তুমি এটা বলো না যে তুমি প্র্যাঙ্ক করতেছো, প্লিজ, নিতে পারবো না। ইটস আ রিয়েল টাইম প্র্যাঙ্ক, it's a real time prank. কেমন লাগে? তুমি ঠিক এইভাবে মানুষের ইমোশন নিয়ে খেলো, প্র্যাঙ্ক করো না বলে ভিডিও করো, আজকে আমি তোমার ইমোশন নিয়ে খেললাম। তোমার একটু বোঝা উচিত ছিল যে একটা প্র্যাঙ্ক, একটা মানুষকে না বলে ভিডিও করা, ওইটা ইউটিউবে ছড়িয়ে দেওয়া, মানে মানুষের লাইফে কত এফেক্ট করতে পারে। এটা তোমার মতো মানুষের, তোমার মতো ফালতু মানুষের কিছু কিছু ভিউয়ের জন্য এগুলো করে, তোমার মতো মানুষের বোঝা উচিত না। আমি তোমাকে এটাই বুঝালাম। এখন কি তোমাকে কষ্ট লাগছে না, আমাকে মারতে ইচ্ছা করছে? মারবে আমাকে? তুমি যাদেরকে নিয়ে প্র্যাঙ্ক করো তাদেরও কিন্তু সেম ফিলিংটা হতে পারে, রাইট? সো তোমাকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাকে ফিল করালাম যে তুমি যাদেরকে নিয়ে প্র্যাঙ্ক করো তাদের কেমন লাগে। প্লিজ আমি তোমার মন থেকে আমি রিয়েলাইজ করে আমি তোমাকে সরি বলছি, আমি প্র্যাঙ্ক করি না, তুমি জানো। তুমি এগুলো কি বলতেছো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই সেড ডোন্ট ট্রাই টু টাচ মি। সেদিন একটা ছেলে আমার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করেছে, আর আমি ওর সঙ্গে রিয়েল টাইম প্র্যাঙ্ক ভিডিও করেছি। আজকাল না এইসব প্র্যাঙ্ক যে কি হচ্ছে না আমি বুঝতেছি না। আমার সাথে না কিছুদিন আগে একটা ছেলে, কি জানি ইউটিউবারের নাম আবির, হ্যাঁ, ও আমার সঙ্গে প্র্যাঙ্ক করলো। আবির? হ্যাঁ, এই ছেলে তো আমাদের সাথেও প্র্যাঙ্ক করেছে। ওকে, ভিডিওটা না এখনই আপলোড করে দে, ঠিক আছে? আর এটাই হবে ওর জন্য, ওর জন্য একটা প্রপার শাস্তি। হ্যাঁ এখনই দে, একবারে পারফেক্ট টাইম, আমি এখনই ওর ভিডিও আপ। কি মনে করছে এটা, কি ছেলে যত সব?
না মেঘলা আকাশ সবই অন্ধকার এই আমি একলা উদাস যদি পড়ে ছাড় খায় তুমি না মেঘলা মিথ্যে গল্প না সারা প্রহ মনের ভেতর তোমারই গল্প না আপনি আবার এখানে কেন এসেছেন আপু আমি কেবলমাত্র একটি কথা বলবো আমি তো বলেছি আমি আপনাদের কারোর সঙ্গে কথা বলতে চাই না ওই একটি কথা বলার পরে আমি চলে যাব বলেন আপু আপনি আমার বন্ধু আবিরকে অনেক বড় কষ্ট দিয়েছেন আপনার জন্য আবিরের মাঝে বিরাট পরিবর্তন আসছিল আবির পজিটিভ থিংকিং শিখছিল অনেক ভালো ভালো কাজ করছিল আর আজ আবির পুরোপুরি ভেঙে পড়েছে বিপর্যস্ত হয়ে গেছে আমি আপনাকে কোনোভাবেই শ্রদ্ধা করতে পারছি না সম্মান করতে পারছি না আপনি কিভাবে পারলেন আপু ওই ভিডিওটা আপলোড দিতে আপু আপনি চিটার আপনি চিটিং করেছেন আমার বন্ধুর সাথে বলতে বাধ্য হচ্ছি ইউ আর সিক হচ্ছে আমরা আবিরের সাথে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছি আমাদের এই কাজটা করা উচিত হয়নি ইভেন ভিডিওতে অনেক উল্টাপাল্টা কমেন্ট আসতেছে আই থিঙ্ক আমাদের সরি বলা উচিত আবিরকে আচ্ছা দোস্ত আমার অ্যাসাইনমেন্ট আছে আমি যাই হ্যাঁ তুই থাক মা বলো ভালো আছি আর ওই যে মিষ্টি ছিল তো ওর সঙ্গে কথা বলছিলাম মা এমনি মানে এমনি ফান করেছিলাম
আচ্ছা আমি দেখছি, তুমি টেনশন করো না। ঠিক আছে। আমি তখন বুঝিনি, আমি এখন বুঝতে পারছি। আমার মা, আমার বন্ধু মিষ্টি যখন আমাকে বুঝালো, তারপর সেটার জন্য সরি বলতে আসলে এখানে আসা। আর এটাও সত্যি, আমি আপনাকে বলার পর আপনি প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে দিয়েছেন, আপনি আমার জন্য চেঞ্জ হয়েছেন, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। তারপর ওগুলো দেখার পর আর সত্যি আমি আসলে আপনাকে একটু বেশি হার্ট করে ফেলেছি। তারপর ওগুলো দেখার পর আপনার সরি অ্যাকসেপ্ট না করে আমি আসলে আপনাকে একটু বেশি হার্ট করে ফেলেছি। এই জন্য আমি আসি তাহলে। মানুষ চাইলে কিন্তু সবকিছু সম্ভব, চাইলে নাকি আকাশের চাপটাও হাতে পেতে পারে। এখন না হোক, তার মানে তো তা না যে এখন হয়তো সম্ভব না, তার মানে তো তা না যে কোনোদিনও সম্ভব না। আপনি চাইলে চেষ্টা করতে পারেন। প্রিয় তারকাদের আরও কাছ থেকে জানুন, সরাসরি কথা বলুন আপনার পছন্দের তারকার সাথে রিং আইডি লাইভে।